হিন্দুদের পক্ষ থেকে একটি ঘোষণা পত্র পাঠ করে শোনানো হচ্ছে, কোরআন ও হাদিসের মন গড়া ব্যাখ্যা, তাবলীগের গুরুত্ব বোঝাতে গিয়ে তাবলীগ ব্যতীত দ্বীনের অন্যান্য বিধান ও মেহনত তথা দ্বীনী শিক্ষা ও তাসাউফ ইত্যাদিকে হেয় প্রতিপন্ন করা, পূর্ববর্তী তিন হজরতির উসুল ও কর্মপন্থা থেকে সরে স্বেচ্ছাচারিতা প্রদর্শন করে শরীয়ত বিরোধী স্বঘোষিত আমির দাবি করায় জুমহুরে ওলামায়ে কেরাম, বিজ্ঞ মুফতিয়ানে কেরাম, বর্তমানে মাওলানা সাদ সাহেবের ইতিহাস অনুসরণ করা শরীয়তের দৃষ্টিকোণে সম্পূর্ণরূপে অবৈধ ও নিষিদ্ধ ঘোষণা করেছেন। দুই নম্বর, দারুল উলুম দেওবন্দ আশঙ্কা প্রকাশ করেছেন যে মাওলানা সাদ সাহেব বর্তমানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ থেকে সরে গিয়ে নতুন কোন বাতিল ফিরকার রূপ ধারণ করতেছে। এহেম ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের কোন জামাতকে বা ব্যক্তিকে নেজামুদ্দিন পাঠানো উপর যাওয়া মুনাসিব হবে না। কোন জেলা থানা বা ইউনিয়নে কাজ করার সুযোগ দেওয়া যাবে না। তিন নম্বর, হযরত মাওলানা ইউসুফ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহি পাটনার উপস্থিতিতে দাওয়াতুল তাবলীগের কাজ সারা বিশ্বে সমাদৃত ও গৃহীত হয়েছে। তাই বাংলাদেশে তাবলীগের কাজ পূর্ববর্তী তিন হজরতের পদ্ধতিতে এবং ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হবে। নতুন কোন পদ্ধতি চালু করা যাবে না। কাকরাইল ও টঙ্গী ময়দান, চট্টগ্রাম জেলা মরকজ সহ সকল থানা হালকা এই নীতিতেই পরিচালিত হবে। চার নম্বর, কাকরাইল মরকজ ও চট্টগ্রাম জেলা মরকজের ওলামায়ে কেরামের মজলিসের শুরা অনুমোদিত চিঠিপত্র ব্যতীত কোন জামাতকে কোন মসজিদে স্থান দেওয়া যাবে না। কারণ কিছু ভাই বোন মাওলানা সাহেবের ভ্রান্ত আকিদা অনুসরণ করে মেহনত করে চলছেন, মিথ্যা আশ্রয় নিচ্ছেন, আকিদা নষ্ট করতেছেন সাধারণ মুসলমানদের মধ্যে, ওলামায়ে কেরামের প্রতি বিদ্বেষের বীজ ছড়াচ্ছেন। যেমন মাওলানা সাহেবের বিদাত করা বাজিব, তারা মাওলানা সাহেবের ইতাত করবেন না, তারা জাহান্নামী, ওলামারা গুমরা হয়ে গেছে, ইহুদি খ্রিস্টানের দালালি করছে, সরকারের দালালি করছে ইত্যাদি। পাঁচ নম্বর, চট্টগ্রাম জেলা মার্কজ রেজিস্ট্রার দলিল মূলে অপ্রকৃত, ওয়াকফ স্টেটের বর্তমান মুতাওয়াল্লি প্রশাসন বরাবরে পত্রে উল্লেখ করেন যে দলিল মোতাবেক দিল্লির মরহুম মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ কর্তৃক প্রবর্তিত ও প্রদর্শিত দাওয়াত তবলীগের উসুল ও মূলনীতির ভিত্তিতে পবিত্র কোরআন সুন্নাহ অনুসরণে বাংলাদেশের তবলিগী জামাতের কেন্দ্রীয় মরকজ কাকরাইল মসজিদে মজলিসে শুরার তত্ত্বাবধানে হক্কানী জুমহুরে ওলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াত তবলীগের চট্টগ্রাম জেলা মরকজ লাভ লেন মদানী মসজিদ পরিচালিত হবে, অন্য কারো দ্বারা পরিচালিত হবে না। সম্পূর্ণ ধর্মীয় বিষয়টিতে জুমহুর ওলামায়ে কেরামের নেতৃত্বে পরিচালিত হলে ধর্মীয় অবক্ষা, অতিরঞ্জন, কুসংস্কার ও ফেতনা প্রসার হতে লাভ লেন মরকজ নিরাপদ থাকবে। ছয় নম্বর, 2018 ইংরেজি সনে বিশ টেস্টিমার পূর্বে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে ত্রিপক্ষীয় তথা কাকরাইলের হলে সুরা, দুই নম্বর শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম
রাষ্ট্রমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমন্বয়ে অনুষ্ঠিত বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সমূহ যথাযথ বাস্তবায়ন অব্যাহত রাখার জোর আহ্বান জানানো হচ্ছে। খ. মৌলানা সাদ সাহেব দারুল উলুম দেওবন্দের সাথে মত পার্থক্য দূর করব, দারুল উলুম দেওবন্দের আস্থা অর্জন না করা পর্যন্ত বাংলাদেশে আসতে পারবেন না। নিজামুদ্দিনের যেই সকল ওলামা ইকরাম, মুরব্বি আনে ইকরাম, মৌলানা সাদের আসাতেজা ইকরাম, মৌলানা সাদের সমর্থন প্রত্যাহার করে তাকে সংশোধন করার বিষয়ে ব্যক্ত হয়ে নিজামুদ্দিনের মত ত্যাগ করে চলে গেছেন, তাদের সাথে সমস্যার সমাধান করে একসাথে বাংলাদেশে আসবেন, একা তিনি বাংলাদেশে আসতে পারবেন না। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উল্লেখিত বিষয় দুটির সমাধান না হওয়া পর্যন্ত মৌলানা সাদ সাহেবের কোন পরামর্শ ও নির্দেশনা কোন তাবলীগের সাথীভাই চট্টগ্রামে চালানোর চেষ্টা করবেন না। বরং এই দেশ, এই জেলায়, এই দেশ ও এই জেলায় দাওয়াত তবলীগের মেহনত, কাকরাইলের মারকাজ ও চট্টগ্রাম লাভ লেনের মজলিসে শোরা বুরুদ্দিয়ানে গ্রামের পরামর্শ ক্রমে পরিচালিত হবে, কোন অবদলা জাহেরের নেতৃত্বে নয়। আট নম্বর, এবারের পাঁচ দিনের যুগ টঙ্গীতে সাত আট নয় দশ ও এগারোই ডিসেম্বর 2018 ইংরেজি সন তারিখে অনুষ্ঠিত হবে। 2018 ইংরেজির টঙ্গী ইজতেমার সরকারের সাথে পরামর্শক্রমে আগামী 2019 ইংরেজি টঙ্গী ইজতেমার জন্য নির্ধারিত প্রথম পর্ব 18-19 জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব 29-27 জানুয়ারির সাথে আজকের মজমা অক্টোবর পোষণ করছে। টঙ্গী ইজতেমায় আমাদের চট্টগ্রাম জেলা প্রথম পর্বে অংশগ্রহণ করবে। 2019 সালের ইজতেমার আগে উপরে কোন দেরাওয়ারি ইজতেমা হবে না। উপরোক্ত ঘোষণা সমূহ যথাযথ বাস্তবায়ন এবং বর্তমানে দাওয়াত তবলিগের কাছে সৃষ্ট বিশৃঙ্খলা রুখে সর্বত্রে মুসলমান প্রশাসন ও সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে। মহান আল্লাহ সহায় হোক, আমিন। আমরা সবাই এই প্রস্তাব গুলোর সাথে একমত আছি, সবাই হাত উঁচু করে বলে আমরা এই উত্থাপিত প্রস্তাব গুলোর সাথে সবাই একমত আছি। মতন ভাবে